নমস্কার বন্ধুকান প্রাচীন ভারতের ইতিহাসে আমরা আগের দিন শুরু করেছিলাম গুপ্ত যুগের পরবর্তী রাজবংশগুলি সম্পর্কে আলোচনা সেখানে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে গুপ্ত যুগের পরবর্তীকালে বিভিন্ন জায়গায় কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল এবং আমরা সেই সঙ্গেই আলোচনা করেছিলাম দুটি বংশ সম্পর্কে একটি হচ্ছে পুষ্যভূতি বংশ যার শ্রেষ্ঠ রাজা ছিলেন হর্ষ বর্ধন আর দ্বিতীয় ছিল গৌড়ের উত্থান যে গৌড়ের সব যে গৌড়ের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন শশাঙ্ক তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন সেই ভিডিওটা আগে দেখে নেবেন কারণ আমরা এরপর থেকে প্রাচীন ভারতের যে কটা ভিডিও দেখবো তার সব ওই প্রথম ভিডিওর সঙ্গে লিংক থাকবে প্রথমে যে আমি চারটা দেখিয়েছি ওই চারটা একান্ত প্রয়োজন তো সেই কারণেই চারটা একবার দেখে নেবেন আর তার জন্য প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই ভিডিও দেখার আগে তো আমি ওই ভিডিওটির লিঙ্ক উপরের আই বাটনে দিয়ে রাখছি এছাড়াও এই চ্যানেলের প্লে লিস্টে গেলে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে সেটা পেয়ে যাবেন এছাড়াও প্রাচীন ভারত এছাড়াও আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতীয় ভূগোল সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে আলাদা আলাদা প্লে লিস্ট করে সমস্ত ভিডিও পর পর সময় অনুসারে সাজানো রয়েছে সেই প্লে লিস্টগুলোর লিঙ্কও উপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকে আমরা গুপ্তত্ব যুগের দ্বিতীয় ভিডিও দেখব এবং সেই ভিডিওতে আমরা দেখব পাল বংশ প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ সম্পর্কে এবং আমরা আজকে আলোচনা করব পাল প্রতিহার রাষ্ট্রকূট দ্বন্দ্ব বা যেটি আরেক নামে পরিচিত ত্রিশক্তি দ্বন্দ্ব নামে তো আমরা আজকে এই বিষয়টা পুরোটা কভার করব তার আগে আমি এই বোর্ডে কি কি বানিয়েছি সেটা একটু বলে নিই আমি এখানে তিনটে রাজবংশে পরপরকারা রাজা হয়েছিলেন তাদের একটি তালিকা বানিয়েছি অর্থাৎ পরপর কারা রাজা হয়েছিলেন এই তালিকাটা আমি নিয়েছি সেই প্রথম ভিডিওতে যে সম্পূর্ণ তালিকাটা দেখেছিলাম তার থেকে আজকে যেহেতু শুধু তিনটে এই তিনটে বংশের কথা আলোচনা করব তাই জন্য শুধুমাত্র এই তিনটে রাজবংশের তালিকা আমি এখানে লিখেছি বাকিটা লিখিনি কারণ এখানে ধরবেও না আর আমি ওটা প্রথমে দিয়ে দিয়েছি ওটা অবশ্যই দেখে নেবেন সেইখান থেকেই আমি এই তিনটে রাজবংশের কথা তুলেছি আমি ফিরে যাব সেই প্রথম দিনের চার্টে আমি ফিরে যাব গুপ্তত্ব যুগের যে চার্টটা দেখিয়েছি সেই চার্টে সেই চার্টে মনে করুন আমি দেখিয়েছিলাম যে ভারতকে টোটাল দু ভাগে ভাগ করা যেতে পারে এই সময় একটা হচ্ছে উত্তর ভারত এবং একটা হচ্ছে দক্ষিণ ভারত আবার উত্তর ভারতকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে কনৌজকে কেন্দ্র করে এবং আর একটা হচ্ছে বাংলাকে কেন্দ্র করে আবার দক্ষিণ ভারতকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে দাক্ষিণাত্ম এবং আরেকটা হচ্ছে সুদূর দক্ষিণ কনৌজের বর্ধন বংশ বা পুষ্যভূতী বংশ সম্পর্কে আগের দিন আলোচনা করেছি বর্ধন বংশ বা পুষ্যভূতি বংশের পরেই এই প্রতিহার বংশ এখানে রাজত্ব করে তারপরে উত্তর ভারতে আমরা দেখেছিলাম শশাঙ্কের সম্পর্কে অর্থাৎ গৌর রাজবংশ সম্পর্কে আর রাজবংশ পতন হওয়ার পরে বাংলাতে আসে পাল বংশ উত্তর ভারত সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করেছি দক্ষিণ ভারতে আমরা যাইনি আজকে দক্ষিণ ভারতের একটা রাজবংশের কথা দেখব সেটা হচ্ছে রাষ্ট্রকূট বংশ কিন্তু রাষ্ট্রকূট বংশের আগে আমাদের চার্টে দেখুন আছে বাতাপীর চালুক্য বংশ কিন্তু আজকে বাতাপির চালুক্য বংশটাকে ছেড়ে দিয়ে রাষ্ট্রকূট বংশ সম্পর্কে আলোচনা করব। এর কারণ হচ্ছে পাল প্রতিহার রাষ্ট্রকূট বংশের ত্রিশক্তি দ্বন্দ্বটা দেখে নেওয়ার জন্য এর মানে এই নয় যে আমি বাতাবি চালুক্য বংশকে স্কিপ করছি ওটাও আমরা দেখব কিন্তু আজকে রাষ্ট্রকূট বংশ দেখার একটাই কারণ সেটা হচ্ছে এই সময়ে একটি দ্বন্দ্ব হয় তিনটে রাজবংশের মধ্যে সেটা হচ্ছে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট এই দ্বন্দ্বকে বলা হয় ত্রিশক্তি দ্বন্দ্ব এই সম্পর্কে আমাদের আজকে জানতে হবে সেই কারণেই আগে রাষ্ট্রকূট বংশটাকে আলোচনা করে নিচ্ছি পরের ভিডিওতে আমি চালুক্য বংশকে আলোচনা করে দেব তো শুরু করা যাক আজকের এই আলোচনা প্রথমে আমরা শুরু করব প্রতিহার বংশকে দিয়ে এই প্রতিহার বংশের আরেক নাম গুর্জর প্রতিহার প্রতিহার বংশরই আরেক নাম গুর্জর প্রতিহার গুর্জর প্রতিহার বা প্রতিহার বংশের প্রথম রাজা হচ্ছে নাগভট্ট প্রথম বা প্রথম নাগভট্ট তাহলে এই বংশের প্রতিষ্ঠা তাকে প্রথম নাগভট্ট প্রথম নাগভট্টের পরে দুজন রাজা এই বংশে রাজত্ব করেন তারা হলেন কৌস্ত এবং দেবরাজা এরা খুবই দুর্বল ছিলেন তারপরে এই বংশে রাজত্ব করেন বৎসরাজ বৎসরাজ এই বংশের প্রথম শক্তিশালী রাজা আর এই বৎসরাজের আমলেই এই প্রতিহার বংশ ত্রিশক্তি দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ে অর্থাৎ এই বৎস রাজা যখন রাজ অর্থাৎ এই বৎসরাজ যখন রাজা হন এর সময় থেকেই প্রতিহার বংশ পাল বংশ এবং রাষ্ট্রকূট বংশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এই ত্রিশক্তি দ্বন্দ্বের সম্পর্কে আমরা শেষে আলোচনা করব যাই হোক এটা এই পয়েন্টটা এখানে জেনে রাখা দরকার যে এই রাজের সময় থেকেই এই বংশ ত্রিশক্তি শক্তি দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ে বৎস রাজের পরে রাজা হন নাগভট্ট দ্বিতীয় নাগভট্ট দ্বিতীয়র পরে রাজা হন মিহির ভোজ বা প্রথম ভোজ এই মিহির ভোজ বা প্রথম ভোজ হচ্ছেন এই বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজাকে মিহিরভোজ বা প্রথম ভোজ আগের দিনের চার্টে আবার ফিরে যান সেই চার্টে আমি একটা লাল রেখা দেখিয়েছি মিহির ভোজ থেকে বার করে একদম অমক বর্ষ অবধি রাষ্ট্রকূট বংশের অমক বর্ষ অবধি একটা লাল রেখা আছে ভালো করে দেখুন সেইটার কারণ হচ্ছে এই সময় অর্থাৎ মিহিরভোজের সময় ভারতে আসে আরব বণিক সুলেমান আর এই সুলেমান প্রতিহার বংশের সময় মিহিরভোজের রাজত্বে সেখানে আসেন এরপরে তিনি চলে যান বাংলায় বাংলায় তিনি যান দেবপালের কাছে অর্থাৎ দেবপালের রাজত্বে তিনি বাংলায় যান এবং আবার সেখান থেকে এই প্রথম অমোক বর্ষের রাজত্বকালে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আরব বণিক সুলেমান এই মিহিরভোজ বা প্রথম ভোজের সময় ভারতে আসেন এই মিহিরভোজ বা প্রথম ভোজ পাল বংশের পালের কাছে পরাজিত হন আগেই বললাম যে রাজের সময় থেকে এই রাজের সময় থেকে ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয়ে যায় ত্রিশক্তি দ্বন্দ্ব মানে এই তিনটে রাজবংশের মধ্যে একটা দীর্ঘ ব্যাপী যুদ্ধ সেই যুদ্ধ রাজ শুরু করেছিলেন নাগভট্ট দ্বিতীয় সময়েও চলেছিল এবার মিহিরভোজের সময় এসেও এই যুদ্ধ চলছিল আর এই যুদ্ধেরই ফলাফল হচ্ছে দেবপালের হাতে মিহিরভোজ পরাজিত হন ত্রিশক্তি দ্বন্দ্ব সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি তখন এই ব্যাপারটা পুরোটা বোঝা যাবে যাই হোক এখানে জেনে রাখা দরকার দেবপালের হাতে তিনি পরাজিত হন কে এই মিহির ভোজ বা প্রথম ভোজ প্রতিহার বংশে তারপরে রাজত্ব প্রতিহার বংশে মিহির ভোজের পরে রাজা হন মহেন্দ্রপাল মহেন্দ্রপালের পর অনেকজন রাজা হন তা খুবই দুর্বল ছিলেন এবং তাদের সময় থেকে ধীরে ধীরে এই প্রতিহার বংশ দুর্বল হতে থাকে এবং এই বংশের শেষ রাজা ছিলেন রাজ্যপাল অথবা যশপাল এটা নিয়ে একটা কনফিউশন আছে যে এই বংশের শেষ রাজা কে অনেকে বলেন রাজ্যপাল অনেকে বলেন যশপাল যাই হোক এদের দুজনের মধ্যে কেউ একটা এই বংশের শেষ রাজা এবং এরপরে এই প্রতিহার বংশ ধ্বংস হয় চলে যাব আমরা দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট বংশে আচ্ছা আচ্ছা একটা কথা এখানে যে আমরা এখন এই রাজবংশগুলোর পরিচয় নিচ্ছি তাদের রাজাদের সম্পর্কে জানছি একদম শেষে এই সমস্ত রাজবংশের কথা জানা হয়ে গেলে আমি একটা ভিডিও বানাবো যে ভিডিওতে এই সময়কার সমস্ত রাজবংশের এই সময়ের সমস্ত শিল্প ও স্থাপত্য সম্পর্কে একসাথে আমি আলোচনা করব। এখন আমি এখন আমি এই রাজবংশগুলো যখন আলোচনা করছি তার মধ্যে শিল্প ও স্থাপত্য বিষয়টা বাদ রাখছি কারণ সেটা আমি একসাথে আলোচনা করব। যাই হোক চলে আসবো এবার রাষ্ট্রকূট বংশে দাক্ষিণাত্যে গুপ্ত যুগের পতনের পর প্রথমে রাজত্ব করে বাতাপীর চালুক্য বংশ আর সেই বাতাপীর চালুক্যদের পরাজিত করে রাষ্ট্রকূট বংশের রাজারা দাক্ষিণাত্যে অধিকার লাভ করে তাহলে এর আগে যারা রাজত্ব করছিল তারা হচ্ছে বাতাপীর চালুক্য বংশ চালুক্যদের পরাজিত করে এই রাষ্ট্রকূট বংশ দাক্ষিণাত্যের অধিকার দখল করে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দান্তি দুর্গ তাহলে রাষ্ট্রকূটদের প্রথম রাজাকে দান্তি দুর্গ ঐতিহাসিকরা মনে করেন যে এই দান্তি দুর্গ ছিলেন চালুক্যদের অধীনে সামন্ত রাজা পরবর্তীকালে চালুক্যরা দুর্বল হয়ে পড়ে এবং এই দান্তি দুর্গ তখন স্বাধীন হয়ে গিয়ে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করে স্বাধীন রাজা হয়ে এই দান্তি দুর্গ গুজরাট মালব মধ্যপ্রদেশ ও বেরার জয় করেন এই গুজরাট মালব মধ্যপ্রদেশ এই সমস্ত অঞ্চলটাকে নিয়েই দাক্ষিণাত্য অবস্থিত এবার এই দান্তি দুর্গ যখন ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছেন এক এক করে বিভিন্ন জায়গায় দখল করতে চাইছেন তখন এই চালুক্যদের এদের উপরে ছিল চালুক্যরা এই চালুক্যদের হারিয়ে রাষ্ট্রকূট বংশ আসে এই চালুক্যদের একজন রাজা ছিলেন যার নাম ছিল দ্বিতীয় কীর্তিবর্গন এ সম্পর্কে আমরা পরে আলোচনা করব যখন চালুক্যদের কথা আলোচনা করব তখন এই যখন চালুক্যদের কথা আলোচনা করব তখন এই দ্বিতীয় কীর্তিবর্গন আসবেন এই দান্তি দুর্গ যখন ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে তখন এই চালুক্যদের একজন রাজা যার নাম দ্বিতীয় কীর্তিবর্মন তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং এই দ্বিতীয় কীর্তিবর্মন দান্তি দুর্গর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেন এবং এই দান্তি দুর্গ এবং এই চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিবর্মনের মধ্যে একটি যুদ্ধ হয় যে যুদ্ধের নাম খানদেশের যুদ্ধ তাহলে যুদ্ধ কার কার মধ্যে হয় খানদেশের যুদ্ধ হয় দান্তি দুর্গ এবং দ্বিতীয় কীর্তি বর্মনের মধ্যে চালুক্যরাজ দ্বিতীয় কীর্তি মধ্যে এই খানদেশের যুদ্ধে চালুক্যরাজ দ্বিতীয় কীর্তি পরাজিত হন আর এর পরাজয়ের ফলেই এই চালুক্য বংশ একেবারে দুর্বল হয়ে পড়ে এবং তখনই উঠে আসে এই রাষ্ট্রকূট বংশ যাই হোক দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করার পরে দান্তি দুর্গ একটি উপাধি নেন যে উপাধিটি ছিল দান্তি দুর্গর পরে এই বংশের রাজা হন প্রথম কৃষ্ণ এই প্রথম কৃষ্ণ চালুক্যদের আরও একজন রাজা কীর্তিবর্মন কীর্তিবর্মনকে এই প্রথম কৃষ্ণ পরাজিত করেন আর প্রথম কৃষ্ণ যখন চালুক্যরাজ কীর্তিবর্মনকে পরাজিত করলেন তখনই এই চালুক্য বংশের পতন হয় প্রথম কৃষ্ণ তাহলে চালুক্যরাজ কীর্তিবর্মনকে হারান ইনি ছিলেন কীর্তিবর্মন তৃতীয় প্রথম কৃষ্ণের পরে রাজা হন প্রথম ধ্রুব আর এই প্রথম ধ্রুব সময় থেকে রাষ্ট্রকূট বংশ ত্রিশক্তি জড়িয়ে পড়ে প্রতিহারদের বৎসরাজের সময় প্রতিহাররা ত্রিশক্তি জড়িয়ে পড়ে রাষ্ট্রকূট বংশের প্রথম ধ্রুব সময় এই বংশ ত্রিশক্তি জড়িয়ে পড়ে এই প্রথম ধ্রুব দাক্ষিণাত্যে সমস্ত জায়গা দখল করার পরে তিনি উত্তর ভারত জয় করার জন্য অগ্রসর হন আর যখনই তিনি উত্তর ভারত জয় করার জন্য অগ্রসর হন তখন পাল পাল বংশ এবং প্রতিহার বংশের সঙ্গে তার দ্বন্দ্ব দেখা যায় প্রথম ধ্রুবর পরে রাজা হন তৃতীয় গোবিন্দ আর তৃতীয় গোবিন্দর পরে রাজা হন এই বংশের শ্রেষ্ঠ রাজা অমুক বর্ষ তাহলে এই বংশের শ্রেষ্ঠ রাজাকে অমুক বর্ষ ইনি হচ্ছেন এই বংশের শ্রেষ্ঠ রাজা এর আগে অবধি অর্থাৎ অমুক বর্ষ রাজা হওয়ার আগে অবধি রাষ্ট্রপুটদের রাজধানী ছিল নাসিক এই নাসিক থেকে ইনি রাজধানী স্থানান্তর করে নিয়ে যান মান্য খেটে তাহলে আগে রাজধানী ছিল কি নাসিক নাসিক থেকে এই অমুক বর্ষ মান্য খেটে রাজধানী স্থানান্তরিত করে নিয়ে যান এর সময় আরব বণিক সুলেমান দাক্ষিণাত্যে ভ্রমণ করতে আসেন তাহলে কোতিহার বংশের মিহির ভোজের সময় সুলেমান ভারতে আসেন উত্তর ভারতে তিনি ভ্রমণ করেন সেইখান থেকে তিনি বাংলায় যান দেবপালের সময় এবং সেইখান থেকে তিনি দাক্ষিণাত্যে আসেন প্রথম অমুক বর্ষের সময় প্রথম অমুক বর্ষ খুবই বিদ্যান ব্যক্তি ছিলেন এবং তিনি খুব সুসাহিত্যিক ছিলেন তিনি দুখানি গ্রন্থ রচনা করেন যে গ্রন্থ দুটির নাম রত্নমালিকা এবং কবিরাজ মার্গ রত্নমালিকা এবং কবিরাজ মার্গ এই দুটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে রত্নমালিকা এবং কবিরাজ মার্গ রচনা করেন প্রথম অমুক বর্ষ আর এই কবিরাজ মার্গ হচ্ছে কন্নড় ভাষায় লেখা প্রথম গ্রন্থ কন্নড় ভাষায় লেখা প্রথম গ্রন্থ হচ্ছে কবিরাজ মার্গ যেটা রচনা করেন কে প্রথম অমুক বর্ষ এরপরে রাজা হন তৃতীয় কৃষ্ণ এটা দ্বিতীয় নয় তৃতীয় হবে তৃতীয় কৃষ্ণ ছিলেন এই বংশের শেষ শক্তিশালী রাজা আর এই তৃতীয় কৃষ্ণ একটি উপাধি নিয়েছিলেন যে উপাধিটি ছিল সকল দক্ষিণ দিগাধিপতি তাহলে সকল দক্ষিণ দীঘাধিপতি এই উপাধিটা নিয়েছিলেন কে তৃতীয় কৃষ্ণ এই তৃতীয় কৃষ্ণের মৃত্যুর পরে রাষ্ট্রকূট শক্তি ধীরে ধীরে পতনের দিকে অগ্রসর হয় এবং এই বংশে শেষ রাজা ছিলেন চতুর্থ অমোঘবর্ষ বা যার আরেকটি নাম ছিল কাক্য তাহলে কাক্য বা চতুর্থ অমুক বর্ষ ছিলেন এই রাষ্ট্রকূট বংশের শেষ রাজা এবং একে পরাজিত করে এই জায়গায় এবং একে পরাজিত করে দাক্ষিণাত্যের রাজত্ব গ্রহণ করে কল্যাণের চালুক্য বংশীয় রাজা দ্বিতীয় তৈল এইবার আমরা চলে আসব পাল বংশে বাংলায় শশাঙ্কের মৃত্যু হয় ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আর এই ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় এক ঘোরতর দুর্যোগের সৃষ্টি হয় এই দুর্যোগের কালে বাংলায় একাধিক ছোট ছোট রাজা একাধিক ছোট ছোট সামন্ত রাজা বাংলার রাজত্ব নিতেন কিন্তু অপর একজন এসে তাকে মেরে দিয়ে সেই জায়গা দখল করতেন আবার তাকে আবার মেরে দিয়ে আরও একজন রাজা প্রধান হয়ে যেতেন বাংলায় এইরকম অবস্থা চলছিল একজন রাজা বসছিলেন সিংহাসনে তাকে আরেকজন মেরে তাকে আবার আরেকজন মেরে দিচ্ছিল এই সময়টাকে ঐতিহাসিকরা বলেছেন মাতসন ন্যায় কাল আর এই মাতসর কাল বা মাতসর ন্যায় অবস্থা বাংলায় চলে প্রায় দেড়শো বছর দেড়শো বছর মানে শশাঙ্কের মৃত্যুর পরে প্রায় দেড়শো বছর এই রকম অবস্থায় চলছিল বাংলা এটাকে মাৎসর ন্যায় বলার কারণ হচ্ছে পুকুরে যেমন ছোট মাছ পুকুরে যেমন একটি ছোট মাছকে তার থেকে একটি বড় মাছ এসে খায় সেই বড় মাছকে আরও একটি বড় মাছ এসে যেভাবে খেয়ে নেয় এইভাবে যে চলে পুকুরের যে তন্ত্রটা সেইটাকেই সেটার সঙ্গে তুলনা করেই বাংলায় এই অবস্থাটাকে বলা হয়েছে মাতসর্ায় কাল এবং একটি বৌদ্ধ ধর্মগ্রন্থে এই অবস্থাটাকে বলা হয়েছে গৌড়তন্ত্র গৌড়তন্ত্র তাহলে এই গৌড়তন্ত্র এবং এই মাতসন্ন্যায় একই জিনিস যাই হোক এরকম একটা অচল অবস্থা বাংলায় চলছিল প্রায় দেড়শো বছর ধরে এরকম চলার পরে বাংলার সমস্ত সামন্ত রাজা বুঝতে পারেন যে এইভাবে চলতে পারে না তাদের একজন তাদের মধ্যে থেকে একজনকে রাজা হতে হবে এবং বাকি সকলকে সে এবং বাকি সকল সামন্ত রাজা তাকে মেনে নেবেন এরম একটা ব্যবস্থা তারা করতে শুরু করেন এবং যার ফলস্বরূপ পাল বংশের প্রতিষ্ঠা হয় এই সময় বাংলার নেতৃবৃন্দ গোপাল নামে একজন সামন্ত রাজাকে বাংলা সিংহাসনে বসান গোপালকে সিংহাসনে বসানো হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই গোপাল সিংহাসনে বসার পরে বাংলায় মাছসন্ায় বা এই গৌরতন্ত্রের অবসান ঘটে এবং বাংলায় পাল বংশের শাসন শুরু হয় তাহলে গোপাল ছিলেন এই পাল বংশের প্রতিষ্ঠাতা এই সমস্ত ঘটনা যেটা আমি এতক্ষণ ধরে বললাম এইগুলো সবই জানা যায় নারায়ণ পালের লেখা ভাগলপুর তাম্রপট থেকে বা ভাগলপুর কপার এনক্রিপশন এর থেকে এই সমস্ত ঘটনা জানা যায় গোপালের কথা জানা যায় ধর্মপালের কথাও সেখানে বলা আছে তাহলে ভাগলপুর তাম্রপট থেকে গোপালের কথা জানা যায় এবং মাতসন্নায় কালের কথা জানা যায় এছাড়াও খালিমপুর শিলালিপি থেকে এই কথাগুলো জানা যায় তাহলে গোপাল বা পাল বংশের কথা অধিকাংশই জানা যায় ভাগলপুর তাম্রপট থেকে এবং খালিমপুর শিলালিপি থেকে গোপালের মৃত্যুর পরে বাংলার রাজত্ব গ্রহণ করেন তার পুত্র ধর্মপাল আর এই ধর্মপালের সময় থেকে পাল বংশের প্রকৃত উত্থান শুরু হয় এবং এই সময় থেকে বাংলার এক আর এই সময় থেকে বাংলার বিশেষ উন্নতি শুরু হয় বাংলা এই সময় বিশেষ উন্নতি লাভ করেছিল তাই জন্যই এই সমস্ত পাল বংশের রাজত্বকালটাকে বলা হয় বাংলার সুবর্ণ যুগ আর যার সূত্রপাত হয়েছিল এই ধর্মপালের বাংলা সিংহাসনে বসার পর থেকে এর আগে যখন শশাঙ্ক বাংলার রাজত্ব করছিলেন তখন শশাঙ্ক বাংলাকে প্রথমবার ভারতের প্রথমবার সর্বভারতীয় রাজনীতিতে বাংলাকে নিয়ে যান আর এই ধর্মপাল রাজা হওয়ার পর বাংলাকে তিনি সর্বভারতীয় একটি সাম্রাজ্যে পরিণত করেন সারা ভারতব্যাপী প্রায় সারা ভারতব্যাপী এই পাল বংশ প্রতিষ্ঠিত হয় তাহলে এই ধর্মপাল ছিলেন প্রথম শক্তিশালী রাজা পাল বংশের এই ধর্মপালের সময় থেকেই শুরু হয় ত্রিশক্তি দ্বন্দ্ব অর্থাৎ পাল বংশ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এই ধর্মপালের সময় থেকে ধর্মপালের কয়েকটা উপাধির কথা আমরা জানতে পারি যেগুলো হচ্ছে পরমেশ্বর পরম ভট্টারক এটা একসাথে পরমেশ্বর পরম ভট্টারক হচ্ছে ধর্মপালের উপাধি এছাড়াও উত্তরা পদস্বামী আর বিক্রমশীল তাহলে ধর্মপালের উপাধি হচ্ছে পরমেশ্বর পরম ভট্টারক উত্তরা পথস্বামী আর বিক্রমশীল ধর্মপালের একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন তাহলে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ধর্মপাল তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ধর্মপাল এছাড়াও ওদন্তপুরী মহাবিহার এবং সোমপুরী মহাবিহার এই দুটিও স্থাপন করেন ধর্মপাল আর এই বিক্রমশীলা তালে এই বিক্রমশীলা ওদন্তপুরী এবং সোমপুরী এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বৌদ্ধ ধর্মচর্চা হতো আর এইগুলি সেই সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল ধর্মপালের কথা জানা যায় খালিমপুর তাম্র থেকে এই খালিমপুর শিলালিপি বা খালিমপুর তাম্রপট যেটা আমরা গোপালের সম্বন্ধে পড়ার সময় দেখলাম সেই খালিমপুর তাম্রপট থেকে এই ধর্মপালের কথাও জানা যায় আর এই খালিমপুর তাম্রপটে তাকে একটি উপাধি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পরম সৌগত তাহলে এই সমস্ত উপাধিগুলোর সাথে এই পরম সৌগত এই উপাধিটাও ছিল ধর্মপালের ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম ছিল গর্গ ধর্মপালের মৃত্যুর পরে পাল বংশের রাজা হন দেবপাল দেবপাল রাজা হন আটশো দশ খ্রিস্টাব্দে এবং মারা যান আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আর এই দেবপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা দেবপালের কথা জানা যায় বাদাল স্তম্ভলিপি থেকে বাদাল স্তম্ভলিপি থেকে তাহলে কোন রাজার কথা জানা যায় দেবপালের কথা এই বাদাল স্তম্ভলিপিতে তার রাজ্য সীমার কথা বলা হয়েছে এই বাদাল স্তম্ভলিপিতে তার রাজ্য সীমাটা বিবরণ করা হয়েছে এই শিলালিপিতে বলা হয়েছে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্দপর্বতোপ্তি এবং পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত এই দেবপালের রাজ্য বিস্তার ছিল এই বাদাল স্তম্ভলিপিতেই দেবপালের একটি উপাধি কথা আমরা জানতে পারি যেটা হচ্ছে সকলোত্তর পথনাথ তাহলে দেবপালের একটি উপাধি হচ্ছে সকলোত্তর পথনাথ দেবপালের প্রধানমন্ত্রী ছিলেন দর্ভপানি তাহলে দর্ভপানি ছিলেন দেবপালের প্রধানমন্ত্রী ধর্মপালের সময় ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তাহলে দেবপালের সময়ও সেই ত্রিশক্তি দুজন দ্বন্দ্ব চলছিল আর এই ত্রিশক্তি দ্বন্দ্বের মধ্যেই দেবপাল প্রতিহারদের মিহিরভোজকে পরাজিত করেন প্রতিহার বংশের রাজা মিহিরভোজকে পরাজিত করেন যে মিহিরভোজের কথা আমরা এখানে দেখে এসেছি সেই মিহিরভোজকে তিনি পরাজিত করেন এবং রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষকে এই দেবপাল পরাজিত করেন তাহলে প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা মিহিরভোজ এখানে দেখলাম এবং রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা অমোক বর্ষ যার কথাও এখানে দেখলাম এদের দুজনকেই পরাজিত করেছিলেন দেবপাল স্বাভাবিকভাবেই এর থেকে বোঝা যাচ্ছে এই দেবপাল খুবই শক্তিশালী রাজা ছিলেন এর আমলেই পাল বংশের গৌরব সব থেকে উপরে ওঠে এবং এই এর আমলেই বাংলা সব থেকে শ্রেষ্ঠ আসন লাভ করে আরব বণিক সুলেমান এই সময় বাংলায় এসেছিলেন এর সময় এই যে দেখালাম মিহিরভোজ থেকে দেবপাল দেবপাল থেকে প্রথম অমুক বর্ষ তাহলে দেবপালের সময় দেবপালের সময় আরো বণিক সুলেমান বাংলায় আসেন জাভা ও সুমাত্রার শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্র দেব নালন্দায় একটি বৌদ্ধ মঠ স্থাপন করার জন্য অনুমতি চান তাহলে এই বালপুত্রদেব ছিলেন শৈলেন্দ্র বংশীয় রাজা এবং এদের রাজত্ব ছিল জাভা আজকের জাভা এবং সুমাত্রায় সেই বালপুত্রদেব দেব নালন্দায় একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করার জন্য দেবপালের কাছে পাঁচটি গ্রাম ভিক্ষা চান মানে পাঁচটি গ্রাম তার কাছ থেকে চান দেবপাল তাকে এই পাঁচটি গ্রাম দেন দেবপালের মৃত্যুর পরে পাল বংশ ধীরে ধীরে দুর্বল হতে থাকে এই সময় যারা রাজত্ব করেন তারা হলেন প্রথম বিগ্রহ পাল নারায়ণ পাল রাজ্যপাল দ্বিতীয় বিগ্রহপাল প্রভৃতি রাজারা এদের সময়ে ধীরে ধীরে পাল বংশ দুর্বল হতে শুরু করে কিন্তু যখন প্রথম মহিপাল রাজা হন পাল বংশ পুনরায় একটু শক্তিশালী হয় আর এই কারণেই এই মহিপালকে বা প্রথম মহিপালকে বলা হয় পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা তাহলে পাল বংশের দ্বিতীয় প্রতি তাহলে বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে এই প্রথম মহিপালের কথা আমরা জানতে পারি বানগড় শিলালিপি থেকে তাহলে বানগড় শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় প্রথম মহিপালের কথা মহিপালের সময় দুটো গুরুত্বপূর্ণ আক্রমণ ভারতে হয় একটা আক্রমণ করেন রাজেন্দ্র চোল রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের রাজা এবং এই রাজেন্দ্র চোল দু বছর ধরে বাংলা আক্রমণ করেন প্রথম মহিপালের সময় রাজেন্দ্র চোলের কথা আমরা পরে দেখব অর্থাৎ পরের ভিডিওতে আমরা চোল বংশ সম্পর্কে আলোচনা করব যাই হোক সেই রাজেন্দ্র যাই হোক সেই চোল বংশের রাজেন্দ্র চোল এই সময় আক্রমণ করেন এছাড়াও আরও একটি আক্রমণ এই সময় হয়েছিল যেটা করেছিলেন কলচুরিরা কলচুরি বলে একটি জাতি এই সময় বাংলা আক্রমণ করে এই কলচুরি আক্রমণে কলচুরিদের নেতৃত্ব দেন যিনি সেই রাজার নাম ছিল গাঙ্গেয়দেব কলচুরি তাহলে এই প্রথম মহিপালের সময় দেব কলচুরির নেতৃত্বে কলচুরি আক্রমণ হয় বাংলায় প্রথম মহিপাল এই রাজেন্দ্র চোলকে তো কোনো রকমে আটকেছিলেন কিন্তু এই কলচুরি আক্রমণে পুরোপুরি পরাজিত হন এবং নিহত হন প্রথম মহিপালের পরে আবার পাল বংশ দুর্বল হতে থাকে এবং এই বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন রামপাল এই রামপালের কথা জানা যায় সন্ধ্যাকর নন্দীর রচিত বিখ্যাত রামচরিত গ্রন্থ থেকে এই রামচরিত গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ এটি রচনা করেন সন্ধ্যাকর নন্দী আর এই রামচরিত গ্রন্থের হিরো বা প্রধান ক্যারেক্টার হচ্ছেন এই রামপাল এই গ্রন্থ থেকেই জানা যায় যে এর আগে অর্থাৎ রামপালের আগে পাল বংশের রাজা ছিলেন দ্বিতীয় মহিপাল এর কুশাসনের ফলে উত্তরবঙ্গে সামন্ত রাজারা দিব্য বা দিব্যক এর নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে কার বিরুদ্ধে পাল বংশের রাজা মহিপাল দ্বিতীয় বা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে এবং এই দিব্য বা দিব্যক এই মহিপাল দ্বিতীয়কে পরাজিত এবং নিহত করেন এবং এই বিদ্রোহটা এই যে বিদ্রোহটার কথা বললাম এই বিদ্রোহটার নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ তাহলে এই কৈবর্ত বিদ্রোহের তাহলে এই কৈবর্ত বিদ্রোহের নেতাকে দিব্য বা দিব্যক কৈবর্ত বিদ্রোহে দিব্য বা দিব্যকের নেতৃত্বে যখন মহিপাল দ্বিতীয় বা দ্বিতীয় মহিপাল পরাজিত হন তখন উত্তর বাংলায় এই দিব্য বা দিব্যক একটি রাজত্ব স্থাপন করে এই সময় রাজা হন রামপাল এবং রামপাল এই দিব্য বা দিব্যককে পরাজিত করে এবং পুনরায় সেই সমস্ত উত্তরবঙ্গে সেই সমস্ত অঞ্চল পাল বংশের মধ্যে অন্তর্ভুক্ত করেন আর এই ঘটনাই এই রামচরিত গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে আর এই রামপালই হচ্ছেন এই বংশের শেষ শক্তিশালী রাজা রামপালের পর আবার পাল বংশ একেবারে দুর্বল হয়ে পড়ে এবং এরপরে মদন পাল বা কোনো কোনো ঐতিহাসিক বলেন পাল একে হারিয়ে বিজয় সেন সেন বংশের প্রতিষ্ঠা করেন তাহলে পাল বংশের শেষ রাজা হচ্ছেন মদন পাল অথবা পাল তাহলে তিনটে রাজবংশ সম্পর্কে আলোচনা আমরা করে নিলাম এইবার আমরা একটু ছোট করে দেখে নেব পাল প্রতিহার রাষ্ট্রকূট ত্রিশক্তি দ্বন্দ্ব সম্পর্কে এবার আমরা আলোচনা করব ত্রিশক্তি দ্বন্দ্ব সম্পর্কে বা ত্রিশক্তি এই ত্রিশক্তি দ্বন্দ্ব আবার পরিচিত পাল প্রতিহার রাষ্ট্রকূট দ্বন্দ্ব নামে আমরা জানি ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মারা যান আর এই হর্ষবর্ধনের মৃত্যুর পরে উত্তর ভারতে একটি রাজনৈতিক অনৈক্য দেখা দেয় এই সময় আর্যাবর্তে অর্থাৎ গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে একাধিক শক্তিশালী রাজবংশ প্রতিষ্ঠিত হয় যাদের কথা আমরা একটু আগে পড়ছিলাম সেটা হচ্ছে পাল বংশ এরা রাজত্ব করত বাংলাকে নিয়ে প্রতিহার বংশ এদের রাজত্ব ছিল মালবে আর এদের সাথে দাক্ষিণাত্য থেকে রাষ্ট্রকূট বংশ এরাও এই সময় শক্তিশালী হয়ে ওঠে এই তিনটে রাজবংশই যখন উত্তর ভারতে তার তাদের তাদের উত্তর ভারতে প্রাধান্য বিস্তার করতে চাইছিল তখন এদের তিনজনের মধ্যে দীর্ঘকাল ব্যাপী একটি যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধই যুদ্ধ বা ত্রিশক্তি দ্বন্দ্ব বা পাল প্রতিহার রাষ্ট্রকূট দ্বন্দ্ব নামে পরিচিত এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে উত্তর ভারতের প্রধান কেন্দ্র এই সময়ে এসে মগধ থেকে হয়ে যায় কনৌজ আর এই তিনটে রাজবংশই চাইছিল উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তার করতে উত্তর ভারতে তাদের প্রাধান্য বিস্তার করতে আর তার জন্যই তারা চাইছিল কনৌজ দখল করতে কারণ কনৌজই ছিল তখন উত্তর ভারতের সবথেকে সমৃদ্ধ নগর আর এই কনজকে দখল করা নিয়েই এই তিনটে রাজবংশের মধ্যে এই ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয় তো এই ত্রিশক্তি দ্বন্দ্ব কিভাবে চলেছিল সেটা একটু দেখব একটু আগে যখন আমরা এই তিনটে রাজবংশ সম্পর্কে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম কার কার সময় কোন রাজ তখন দেখেছিলাম এই রাজবংশগুলির কোন রাজাদের সময় এই ত্রিশক্তিযুদ্ধ শুরু হয়েছিল এই সময় প্রতিহার বংশের বৎসরাজ কনৌজ দখল করার জন্য অগ্রসর হচ্ছিলেন তখন পাল বংশের ধর্মপালক সমগ্র বাংলা ও বিহার জয় করে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিলেন কনৌজ অধিকার করার জন্য স্বাভাবিকভাবে দুজন রাজা যখন একটি জায়গা দখলের জন্য এগোচ্ছেন তখন তাদের মধ্যে যুদ্ধ হবে এবং এই যুদ্ধে পাল বংশের ধর্মপাল পরাজিত হন তাহলে অর্থাৎ বৎসরাজ এই ধর্মপালকে পরাজিত করে দেন কিন্তু এই বৎস রাজের এই জয় বেশি দিন স্থায়ী হয়নি কারণ দাক্ষিণাত্য থেকে রাষ্ট্রকূট রাজ ধ্রুব ইনি রাষ্ট্রকূটদের রাজা ছিলেন এই রাষ্ট্রকূটরাজ ধ্রুব চলে আসেন এই আর্যাবর্তে অর্থাৎ কনৌজ দখল করার উদ্দেশ্যে এবং এই ধ্রুব এসে বৎসরাজকে পরাজিত করেন তাহলে এই যুদ্ধেকে জয় হয় ধ্রুব এবং হেরে যায় রাজ। দিয়ে ধ্রুব কনৌজ অধিকার করে নেন কিন্তু ধ্রুব যখনই কনৌজ অধিকার করেন তারপরেই তিনি চলে যান নিজের রাজ্যে অর্থাৎ দাক্ষিণাত্যে এবং ধ্রুব যখনই দাক্ষিণাত্যে চলে যান তখন এই ধর্মপাল এসে পুনরায় কনৌজ দখল করে নেন এবং এর ফলেই এবং এর মাধ্যমেই ধর্মপাল প্রথমবারের যুদ্ধে জয়ী হন তাহলে ত্রিশক্তিদ্বন্দ্বের প্রথম যুদ্ধে এই ধর্মপাল শেষ পর্যন্ত জয়ী হন এবং তিনি কোন নিজের রাজত্বের মধ্যে অন্তর্ভুক্ত করেন কিন্তু ধর্মপাল যে বেশি এই কনৌজ অধিকার করে রেখেছিলেন তাও নয় এর পরেই বৎসরাজের পুত্র দ্বিতীয় নাগভট্ট বা নাগভট্ট দ্বিতীয় ইনিও প্রতিহার বংশের রাজা ছিলেন বৎসরাজের পুত্র ছিলেন এই দ্বিতীয় নাগভট্ট এসে ধর্মপালকে পরাজিত করে নাগভট্ট দ্বিতীয় এবং ধর্মপালের মধ্যে একটি যুদ্ধ হয় যে যুদ্ধটা হয় মুঙ্গেরের কাছে এই মুঙ্গেরের কাছে এই যুদ্ধে নাগভট্ট দ্বিতীয় পরাজিত মুঙ্গেরের কাছে এই যুদ্ধে নাগবট্ট দ্বিতীয় জয়যুক্ত হন এবং ধর্মপাল পরাজিত হন কিন্তু এই নাগভট্ট দ্বিতীয়র জয় বেশি দিন স্থায়ী হয় না রাষ্ট্রকূটদের পরবর্তী রাজা অর্থাৎ ধ্রুবর পরে রাজা হন তৃতীয় গোবিন্দ রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন এই তৃতীয় গোবিন্দ এসে আবার দ্বিতীয় নাগভট্টকে পরাজিত করেন এবং এই ধর্মপালও এই তৃতীয় গোবিন্দের বস্ত্রতা স্বীকার করে নেন কিন্তু আবার যখন তৃতীয় গোবিন্দ দাক্ষিণাত্যে ফিরে যান ধর্মপাল পুনরায় কনৌজ দখল করে নেন এবং কনৌজকে তিনি তার রাজত্বের মধ্যে অন্তর্গত করেন তাহলে দ্বিতীয়বারের যুদ্ধেও শেষ পর্যন্ত যুক্ত হয় ধর্মপাল তাহলে প্রথমবারের যুদ্ধেও দেখলাম জয়যুক্ত হচ্ছেন ধর্মপাল দ্বিতীয়বারের যুদ্ধেও জয়যুক্ত হচ্ছে ধর্মপাল তাহলে প্রথমবারের যুদ্ধে দেখলাম শেষ পর্যন্ত কনৌজ থাকলো ধর্মপালের হাতে আবার দ্বিতীয়বারের যুদ্ধেও এই ধর্মপালের হাতেই থাকছে কনৌজ ধর্মপালের পরে পাল বংশের রাজা হন দেবপাল এই বংশের শ্রেষ্ঠ রাজা এই দেবপাল প্রতিহার বংশের হোজকে পরাজিত করে মিহিরভোজ ছিলেন প্রতিহার বংশের রাজা আবার এই দেবপাল রাষ্ট্রকূটদের অমোঘ বর্ষকেও পরাজিত করেন তাহলে দেবপালের হাতে মিহিরভোজও পরাজিত হয় এবং অমোঘ বর্ষ রাষ্ট্রকূটদের অমোঘ বর্ষ পরাজিত হয় তাহলে এই সময় যে ত্রিশক্তি দ্বন্দ্ব চলছিল তাতে জয়ী হয় পাল বংশের দেবপাল তাহলে এখনো অবধি দেবপালের সময় অবধি কনৌজ থাকছে পাল বংশের হাতে কিন্তু দেবপালের মৃত্যুর পর থেকে ধীরে ধীরে পাল বংশ দুর্বল হতে থাকে এবং এই প্রতিহার রাজ মিহিরভোজ পাল বংশের এই সময়কার রাজা নারায়ণ পালকে পরাজিত করেন তাহলে দেবপালের পর থেকে পাল বংশ যখন দুর্বল হয়ে পড়ে তখন নারায়ণ পালকে পরাজিত করে মিহিরভোজ এই কনৌজ অধিকার করে নেন তাহলে দেবপালের পরে মিহিরভোজের হাতে চলে যায় কনৌজের অধিকার এই ত্রিশক্তি দ্বন্দ্বের একদম শেষ যুদ্ধে তৃতীয় ইন্দ্র এই তৃতীয় ইন্দ্র ছিলেন রাষ্ট্রকূটরাজ তৃতীয় ইন্দ্রের হাতে প্রতিহার বংশের মহিপাল প্রতিহার পরাজিত হন এবং মহিপাল প্রতিহারকে পরাজিত করার পরে এই তৃতীয় ইন্দ্র জয়ী হন এবং পারমানেন্টলি কনৌজ চলে যায় রাষ্ট্রকূট বংশের হাতে এবং এই রাষ্ট্রকূটদের এই জয়ের মাধ্যমেই এই ত্রিশক্তিদ্বন্দ্ব সমাপ্ত হয় তাহলে প্রথম থেকে ধর্মপাল এবং দেবপালের সময় কনৌজের অধিকার ছিল পাল বংশের হাতে মীরভোজের সময় চলে যায় সেটা প্রতিহার বংশের হাতে প্রতিহার বংশের কাছ থেকে সেই প্রতিহার বংশের কাছ থেকে কনজের অধিকার নিয়ে নেয় তৃতীয় ইন্দ্র যিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা এবং রাষ্ট্রকূটদের হাতেই শেষ পর্যন্ত কনজ থেকে যায় এবং এর ফলে এবং এর মাধ্যমে এই ত্রিশক্তি দ্বন্দ্ব সমাপ্ত হয় এই ত্রিশক্তি দ্বন্দ্বের ফলাফল কি হয়েছিল এই ত্রিশক্তি দ্বন্দ্বের ফলে তিনটে রাজবংশই অর্থাৎ পাল বংশ প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ তিনটে বংশই দুর্বল হয়ে পড়ে সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে এবং একদম শেষে এই ত্রিশক্তি দ্বন্দ্বের কারণেই এই তিনটে বংশেরই পতন ঘটে এবং এর সাথেই আমরা আজকে শেষ করলাম আজকের ভিডিও আজকের ভিডিও একটু বড় হয়ে গেছে কারণ আজকের বিষয়টাই অনেক বড়ো ছিল আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায় এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ